চিন্তা করি কি হবে, রাখো তুমি, আমার দেখো না গো টাকা আসছে না, আমি কালকে দেখাবো যাবো ব্যাংকে, জাগ্রতটা যাবো আর তোমারই করবো, বই আপডেট করে আনবো, টাকা আসছে মনে হয় 4,000, তোমার বইয়ে 400 টাকা জমা আছে, সেটা হচ্ছে তোমার গ্যাসের আসছে, গ্যাসের ভর্তুকি 400 টাকা আছে, আর কোনো টাকা নেই ঠাকুমার। হ্যাঁ ঠাকুমার, হ্যাঁ আর তোমার দুটা, কেন আমার দুটা গেছে বন্ধু যখন দেখতে পাইছি, একটা রাজ্য সরকারের 2,000, না বউ রাজ্য সরকার যখন 3,000 দিচ্ছিল, কেন্দ্রীয় সরকার 2,000 দিয়ে, তারপর দেখছ 3,000, হ্যাঁ 3,000 18 আমার বইয়ে আছে, আর 3,000, হ্যাঁ যা আছে আছে, 18 টাকা আছে, আর এটাও কেটে দিয়ে এই মনমাস এইবারে এই বইয়ে 16,000 কাটলো, আর সেটা একটা আছে 47,950 কাটছে, আর 3 বার চেক জমা দিচ্ছি টাকা একটাও দেয়নি, 4,000 করে কেটে নি, 12,000, আর এই পার্টি অফিস থেকে আমাকে 1,600 টাকা দিয়েছিল, সেটাও আমি তুলতে পারি। আচ্ছা, আর আমার সে অ্যাকাউন্ট বইয়ে আমার 1,660 টাকা জমা ছিল, সেটাও তুলতে পারিনি, এই করে মোটামুটি সেই বইয়ে হিসাব আমি দেখছিলাম, সেটাতে 1,15,000 টাকা কাটা আছে, সেটাই, আর এটাই কাটলো 16,000। তাহলে ওতে লাভ কি হচ্ছে, তুমি আগে থেকে যদি ওটা ক্লিয়ার করলে, অনেক লোক ক্লিয়ার করে দিচ্ছে তো আগে, ওই 3,000 2,000 করে দিয়া, আরে একবার ওই যে সবাইকে ওই যে মিটিং করে ডাকছিল নি সব যে যার ক্লিয়ার করছিল, হ্যাঁ আমি জানতে পারিনি মিটিং কবে হলো, অনেক আগে প্রায় 1 বছর আগে তো ওই হই, তোমাকে বলে নি না কেউ, বলে ওই সেটেল বলে যাকে, হ্যাঁ সেটেল ওই একা যাদের লোন আছে, হ্যাঁ কোনোদিন নোটিশও করেনি আর বাড়িতে ইনকোয়ারিও যায়নি, বলে দেওয়ার কথা যে তোমাকে, তুমি তো নিয়মিত আসো ব্যাংক থেকে বলে দিবে যে লোনটা সেটেল করে লও এত দিয়ে, আর ই লোন পাবো নি তখন আর কি সেটেল করলে, ওটা করনি তুমি, করে নিলে তো হয়, জানিনি কাউকে ধরে তো করে নেব, কেউ কি আছে আমার সিকিউরিটির ছেলে কেউ যদি না, ওই তো 3 ছেলে আছে এই করারই সহযোগিতা, না ব্যাংকে বলে দিল পঞ্চায়েতকে, পঞ্চায়েত ঘরে না খেয়ে না দিয়ে 11টার সময় এসে বসে আছে ব্যাংকে, হ্যাঁ পার্টি অফিসে, আমি এসে পার্টি অফিসে ডাকতে বলে ছোট আসছে শুনলেন কি বললো, না কেন আইলনি কেন আইলনি, চলুন ওই যে দেখে আপনি চলুন আমরা যাই, বুঝছ তারপরে ঝগড়া, কার সঙ্গে ঝগড়া, ওই ছোট ওই অপমানজনক ঝগড়া, তখন পূর্ণেন্দু গেল, হ্যাঁ যে আর ঝগড়া বাবু করতে হবে না, আমি সব ঠিক করে দেবো বলে চলে, কে ঠিক করে দেবে, পূর্ণেন্দু আজ ও যে ঠিক করে দেখি,